নির্বাচন যখন চলে এবং নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় সেটার একটা সাংঘাতিক রকম প্রকট রূপ আমরা দেখতে পাই প্রশাসন এবং পুলিশ তারা যদি আসলে নিরপেক্ষ না হয় তারা যদি আসলে প্রতিটি মানুষের সম অধিকারে বিশ্বাসী একটা মনোভাব নিয়ে এই কাজগুলি সমাধা করার চেষ্টা না করেন তাহলে আমরা আশা করতে পারি না যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোটের অধিকারটা আসলে সহজভাবে নিরাপদভাবে প্রয়োগ করতে পারবেন